हाय एवरीवन, वेलकम। आई एम राहुल एंड यू आर वाचिंग एमएलटी बाय राहुल। आजकार एक नतून अपडेट नहीं एसेछि तोमादेर जोन्नो, विशेष करे जे समस्त स्टूडेंटरा नार्सिंग स्टूडेंट रयेछो तादेर जोन्नो आजके एई भिडियोटी खूब गुरुत्वपूर्ण होते चलेछे। केननाई भिडियोते आमी एकटी नतून 2021-এর पब्लिश हुआ एकटी रिक्वायरमेंटेर ब्यापारे कथा बोलबो। सेई रिक्वायरमेंटटा मूलत नार्सिंग स्टूडेंट जारा रयेछो तादेर जोन्नो। ये भिडियोते तुम्हारे टोटल जिनिसटा बुझिए बोले देव की क्राइटेरिया रही है, एलिजिबिलिटी की रही है, कोथाय रिक्वायरमेंटी बा कौन कैटागरि सब आज के भिडियोते तुम्हारे जानाबो। तो चलो भिडियो शेष पर्यन्त देखते थाको। देखो हमें वेबसाइटर लिंक किन्तु दिए देव, तुम्हारा सेखान थेके डायरेक्ट चले आसते पारबे, नोटिसटिओ डाउनलोड करते पारबे, अप्लाई लिंको तुम्हारा पे जाबे। तो देखो हमें डाउनलोड कर नियेछि, तुम्हारा देखते ही पाच्छो एखाने रयेछे एटी जवाहरलाल इन्स्टिट्यूट अफ पोस्ट ग्रेजुएट मेडिकल एडुकेशनल रिसार्च, ये जिब्बा नामे परिचित। सेखान थेके एडवर्टाइजमेंट किन्तु नोटिसटा किन्तु पब्लिश होयेछे 28 डिसेम्बर पब्लिश होयेछे। तुम्हारा बोलबे अनेक दिन पर बनाच्छि केन, डेट कि आदौ रयेछे? हाँ, डेट किन्तु एखोनो अनेक दिन पर्यन्त रयेछे, 2022-এর জানুয়ারির অনেকটা রয়েছে, সেটাও তোমাদেরকে জানাবো। তো অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড বাই দি ডাইরেক্টর জিমার ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট টু ফিল দ্য বিলো মেনশনড পোস্ট অন কন্ট্রাক্ট বেসিস। এলিজিবল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেন্টস শ্যাল সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন মেনশনড বিলো। তো এটা জিমার থেকে রিলিজ হয়েছে, এটা কন্ট্রাক্ট বেসিস। এখন কিন্তু এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, বেশিরভাগ জব অপরচুনিটি কিন্তু কন্ট্রাক্ট দিয়ে শুরু হয়, তাদের পরবর্তী কিন্তু তারা পার্মানেন্ট হয়ে যায়। তো এরপর দেখো যে নেম অফ দ্য পোস্ট, এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলেজ অফ নার্সিং, এই 1, 2, 3 কলামে দেখতে পাচ্ছো। এখানে কিন্তু আনরিজার্ভের জন্য একটা, সেকেন্ড যে পোস্ট রয়েছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং, সেখানে টোটাল 4টে আনরিজার্ভ, 3টে ওবিসি একটা। তৃতীয় নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে অবস্টেট্রিক গাইনোকোলজি নার্সিং, এটা হচ্ছে আনরিজার্ভের জন্য একটি। এটা এই তিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে 3টে পার্ট বললাম, মোড অফ রিকোয়ারমেন্ট বাই ইন্টারভিউ। শেষে 4, 5, 6 রয়েছে টিউটর মেডিকেল সার্জিক্যাল নার্সিং, এখানে 3টে সিট রয়েছে, 3টে আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য। এখানে মোড অফ রিকোয়ারমেন্ট রিটেন টেস্ট ফলো বাই ইন্টারভিউ, রিটেন টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে। ডিটেলস অফ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অ্যান্ড এজ লিমিট। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলেজ অফ নার্সিং যেটা রয়েছে তাদের কিন্তু 70,000 মতো পার মান্থ কিন্তু স্যালারি দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি ইন নার্সিং ইন দ্য রেলিভেন্ট ডিসিপ্লিন ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইকুইভ্যালেন্ট উইথ টিচিং এক্সপিরিয়েন্স 3 ইয়ার। তো 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। এজ লিমিট নন এক্সিডিং 40 ইয়ার্স অ্যাজ অন ক্লোজিং ডেট, 40 বছরের বেশি হওয়া কিন্তু চলবে না। টিউটরের জন্য পার মান্থ কিন্তু 60,000 টাকার স্যালারি। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এমএসসি নার্সিং ইন দ্য রেলিভেন্ট ডিসিপ্লিন, এজ লিমিট নট এক্সিডিং 35 ইয়ার্স অ্যাজ অন ক্লোজিং ডেট। এক্সপিরিয়েন্স উইল বি কনসিডার্ড ওনলি আফটার অবটেন দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে পাস করলে তবেই কিন্তু এক্সপিরিয়েন্সটা কাজে দেবে। দ্য ক্লোজিং ডেট অন দ্য রিসিভ অফ দ্য অ্যাপ্লিকেশন উইল বি কনসিডার্ড অ্যাজ কাট অফ ডেট অফ কম্পিউটার দ্য আপার এজ লিমিট অ্যান্ড এক্সপিরিয়েন্স। এখানে ডেট বলে দিই, নিচের দিকে কলামটাতে যে মোটা লাল মোটা করে লেখা আছে, দ্য সিনিয়র অফিস রুম 210-2 ফ্লোর, এখানে ডেটটা কিন্তু দেখতে পাচ্ছ, অর বিফোর 27-1-2022 থার্সডে টিল 4:30 PM। তার এই অ্যাপ্লিকেশনের শেষ ডেট কিন্তু 27-1-2022 পর্যন্ত রয়েছে। তো এই হলো তোমাদের মোটামুটি পোস্টগুলো সম্পর্কে যে যাবতীয় জিনিস জানানোর দরকার জানিয়ে দিলাম। নিচে আরও 2টো পার্ট রয়েছে, সেখানটা তোমরা পড়ে দেখতে পারো, এবং সর্বশেষ পার্টটা রয়েছে অ্যাপ্লিকেশন ফিসের ব্যাপারে, সেটা বলে দিই। অ্যাপ্লিকেশন ফি 500 ফর আনরিজার্ভ ওবিসি অ্যান্ড 250 ফর SC/ST, মাস্ট বি পেড টু SBI কালেক্ট, নো ফিস ফর PWD ক্যান্ডিডেট। PWD যে ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু কোনো ফিস লাগবে না। তো এই হলো টোটাল জিনিস, যেটা তোমরা ডাউনলোড করো PDFটা এবং দেখে নাও, এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক থেকে তোমরা অ্যাপ্লাইটা জলদি করে দাও যারা যে এলিজেবেলের মধ্যে রয়েছে। তো এই হলো আজকের এই আপডেট। তো তোমরা এই সম্পর্কিত কোনো এনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং তোমরা যদি পার্সোনালভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, ইনস্টাগ্রাম লিঙ্ক থেকে যোগাযোগ করতে পারবে। তোমরা জলদি যাও, তোমরা যাদের যাদের কোয়ালিফিকেশনের মধ্যে পড়ছো তারা অবশ্যই অ্যাপ্লিকেশন শুরু করে দাও, এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, এবং তোমাদের ফ্রেন্ডের সঙ্গে এটা শেয়ার করে দিও, ফলে তাদের কাছেও ইনফরমেশনটি চলে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী এরকম আরও অনেকগুলো ভিডিও নিয়ে। ততক্ষণ থ্যাংক ইউ।